চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে দিন সকল ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথমে একদম ফ্রিতে পাওয়ার জন্য। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল প্রীতম সি 60। তো ফিওর্স আজকে আপনাদের জন্য অসাধারণ একটি আর্নিং অ্যাপস নিয়ে আসলাম, যে আর্নিং অ্যাপসটা থেকে আপনি প্রতিদিন 300 টাকার মতো করে আর্ন করে ফেলতে পারবেন। তো ফিওর্স, এই অ্যাপসটি থেকে 300 টাকার মতো আর্ন করা তেমন কোনো ব্যাপার না, অত্যন্ত খুব সহজেই কিন্তু খুব সিম্পল কাজগুলো করে কিন্তু আপনারা এখান থেকে 300 টাকার মতো আয় করে ফেলতে পারবেন। এবং লেখাপড়ার পাশাপাশি যদি আপনারা ইনকাম করতে চান অনলাইন থেকে, এটা খুব হাই লেভেলের ইনকাম না হলেও মূলত আপনার পকেট খরচ চালানোর জন্য যথেষ্ট এবং ছাত্রছাত্রীদের জন্য আমি মনে করি বেস্ট একটা ইনকাম অ্যাপস। তো এই অ্যাপসটি মূলত বাংলাদেশি অ্যাপস এবং আপনাদের পেমেন্ট নিতেও কোনো অসুবিধা হবে না। আপনারা এই অ্যাপসটি থেকে চাইলে মোবাইল রিচার্জের পেমেন্ট নিতে পারেন, চাইলে বিকাশের পেমেন্ট নিতে পারেন, আপনারা কিন্তু নগদেও পেমেন্টটা নিতে পারবেন। তো চলুন ফ্রেন্ডস, আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক অ্যাপসটি কি এবং অ্যাপসটি থেকে আমরা কীভাবে ইনকাম করব। এবং ফ্রেন্ডস, ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা নিচের লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এখনই আমার চ্যানেলটি ফ্রিতে সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার পর যে ঘন্টা চিহ্নটি আসবে তাতে অবশ্যই এটি ক্লিক করে অল সিলেক্ট করে দেবেন। তার ফলে আপনি আমার দেওয়া সকল ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথমে একদম ফ্রিতে পেয়ে যাবেন। এবং ফ্রেন্ডস, আমার এই ভিডিওতে এখন একটি লাইক না দিয়ে থাকলে এখনই ফ্রিতে একটি লাইক দিয়ে দিন। তো চলুন ফ্রেন্ডস, ভিডিও শুরু করা যাক। আমি রয়েছি আপনাদের সাথে প্রীতম রয়। তো ভিউয়ার্স, অ্যাপসটির লিঙ্ক আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আমি ডিসক্রিপশন বক্সে অ্যাপস লিঙ্ক লিখে একটা লিঙ্ক দিয়ে দিব, সেই লিঙ্কের মধ্যে আপনারা ক্লিক করবেন। লিঙ্কের মধ্যে ক্লিক করার পর সেটা আগে আপনার গুগল ক্রোমে ওপেন করে নেবেন। তো গুগল ক্রোমে লিঙ্কটা ওপেন করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস আসতে পারে বা সরাসরি অ্যাপসটিও সামনে আসতে পারে। যদি অ্যাপসটি সামনে এসে যায় তাহলে আপনারা অ্যাপসের ওইখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করবেন। তো আমার যেহেতু এরকম অপশন এসেছে, বা আপনাদেরও কারো যদি এরকম অপশন আসে তাহলে এখানে আপনার উপরে যে ডাউনলোড বাটনটা রয়েছে বা এখানে যে ডাউনলোড লেখাটা রয়েছে এই দুইটার যে কোনো একটাতে ক্লিক করে দেবেন। তো এই ডাউনলোড অপশনে ক্লিক করার পর আপনার সামনে আবার ব্রাউজারের অপশনগুলো চাবে, যে আপনি কি গুগল ক্রোম দিয়ে ওপেন করতে চাচ্ছেন না ড্রাইভ দিয়ে ওপেন করতে চাচ্ছেন। তো আপনারা আবার গুগল ক্রোমটা সিলেক্ট করে দেবেন। গুগল ক্রোম সিলেক্ট করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসতে পারে এবং এখানে আপনাকে বলবে যে ডাউনলোড করতে চাচ্ছেন কি না। তো আপনি এখান থেকে ডাউনলোড এনিওয়ে, যে অপশনটা রয়েছে এখানে লেখা ডাউনলোড এনিওয়ে, এখানে ক্লিক করে দেবেন। অর্থাৎ অ্যাপসটি আপনি এখন ডাউনলোড করে ফেলবেন। ডাউনলোড করার পর আমার অ্যাপসটি আবার ইনস্টল করতে হয়। তো আপনাদের যদি মোবাইলে এই সিস্টেম থাকে যে অ্যাপসটি ডাউনলোড করার পর আবার ইনস্টল করতে হয় তাহলে আপনারা অ্যাপসটি ইনস্টল করে নেবেন। যেহেতু একটা এপিকে অ্যাপস তাই আপনারা ইনস্টল চাইলে করে নেবেন। আর যদি আপনাদের একই সাথে ডাউনলোড ইনস্টল আপনাদের মোবাইলে যদি ওই সিস্টেম থাকে ডাউনলোড ইনস্টল একসাথে হয়ে যায় তাহলে তো ভালোই। তো ফিওর্স, অ্যাপসটি ইনস্টল করার পর যখন আপনারা অ্যাপসটিতে ঢুকবেন তখন আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনারা সাইন আপ যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করে দিবেন। সাইন আপের মধ্যে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ফর্ম চলে আসবে। অর্থাৎ এখানে বেশি কিছু না, আপনার জাস্ট প্রথম বক্সে আপনার নাম দিতে হবে, দ্বিতীয় বক্সে আপনি আপনার একটা মোবাইল নাম্বার দিবেন, তৃতীয় বক্সে একটা পাসওয়ার্ড দিবেন, চতুর্থ বক্সে সেই পাসওয়ার্ডটাই আবার দিবেন এবং পঞ্চম বক্সে একটা রেফারেল কোড দিবেন। তো রেফারেল কোডটা কী দিবেন সেটা কিন্তু আপনার ডিসপ্লের পাশে দেখতে পারতেছেন অথবা আমি ডিসক্রিপশন বক্সও দিয়ে দিব। আপনাদের যেখান থেকে সুবিধা হয় সেখান থেকে আপনারা একটু কালেক্ট করে নেবেন, চাইলে একটা স্ক্রিনশটও নিয়ে রাখতে পারেন অথবা কোথাও লিখে নিতে পারেন। তো সেই রেফারেল কোডটা কিন্তু এখানে অবশ্যই ইউজ করবেন। রেফারেল কোডটা আপনাদের সুবিধার জন্য আমি একবার বলেও দিচ্ছি। রেফারেল কোডটা হচ্ছে 01580369056। এই রেফারেল কোডটা অবশ্যই এখানে ইউজ করার পর আপনারা এখান থেকে সাইন আপ অপশনে ক্লিক করে দেবেন। তো সাইন আপ অপশনে ক্লিক করার পর কিন্তু আপনাদের একই সাথে এখানে অ্যাকাউন্ট করাও হয়ে গেল এবং লগ ইনও হয়ে যাবে একই সাথে। তো ফিওর্স, অ্যাপসটিতে অ্যাকাউন্ট খোলার পর এখন আপনাকে একটা সিম্পল কাজ করতে হবে, সেটা হচ্ছে একটা ভিপিএন কানেক্ট করতে হবে। কারণ ভিপিএন ছাড়া আপনারা হয়তো জানেন যে এই অ্যাপসগুলো কাজ করে না, তো অবশ্যই একটা ভিপিএন কানেক্ট করে নেবেন। সেটা আপনারা প্লে স্টোরে গিয়ে যে কোনো ভিপিএন একটা ইউজ করতে পারেন, সেখানে কোনো বাধ্যবাধকতা নেই। আপনারা চাইলে প্লে স্টোরে টার্বো ভিপিএন রয়েছে, সুপার ভিপিএন রয়েছে বা অন্য আরও যে ভিপিএনগুলো রয়েছে সেগুলো চাইলে ইউজ করতে পারেন। তবে আমার সাজেশন থাকবে আপনারা প্লে স্টোরে যে টার্বো ভিপিএনটা রয়েছে সেটা মাত্র 9 MB একটা অ্যাপস এবং সেটার স্পিডও খুব ভালো পাওয়া যায়, খুব ফাস্ট কাজ করে। তো চাইলে আপনারা সেটা ডাউনলোড করে নিতে পারেন। টার্বো ভিপিএন লিখে জাস্ট সার্চ দিবেন, তো আপনারা সেই ভিপিএনটা পেয়ে যাবেন। হলুদ কালার একটা লোগো দেখতে পারবেন। তো আমি সেই ভিপিএনটা ইনস্টল করেছি। ইনস্টল করার পর ভিপিএনটা কীভাবে কানেক্ট করবেন সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিই। ভিপিএন কানেক্ট করার জন্য টার্বো ভিপিএনটা ইনস্টল করার পর যখন আপনারা ওপেন করবেন তখন আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে উপরে একদম উপরে আপনি একটা ক্রস আইকন দেখতে পারবেন, সেই ক্রস আইকনটাতে ক্লিক করে দিবেন। ক্রস আইকনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তারপর এখান থেকে যেই একটা ম্যাপের মতো আইকন দেখতে পাচ্ছেন বা এখানে একটা গোল আইকন দেখতে পারবেন আপনি, সেই গোল আইকনটাতে ক্লিক করে দিবেন। গোল আইকনটাতে ক্লিক করার পর এখন এখান থেকে আপনাকে লোকেশনটা চুজ করতে হবে। এখান থেকে অ্যাপস যেটা আমরা কথা বলছিলাম সেই অ্যাপসটা নিজেরা বলতেছে যে আপনারা ইউনাইটেড স্টেট অথবা ইউনাইটেড কিংডম সিলেক্ট করে তারপরে অ্যাপসটিতে কাজ করবেন।
তো আপনারা অবশ্যই এখানে ইউনাইটেড কিংডমও রয়েছে, ইউনাইটেড স্টেটও রয়েছে, আপনারা চাইলে ইউনাইটেড স্টেটটা সিলেক্ট করতে পারেন। তো ইউনাইটেড স্টেটের মধ্যে কিন্তু এখানে 17টা লোকেশন রয়েছে এবং ইউনাইটেড কিংডমের মধ্যে 4টা লোকেশন রয়েছে। তো আমরা ইউনাইটেড স্টেটটা সিলেক্ট করে দেবো। ইউনাইটেড স্টেটটা সিলেক্ট করার পর এখানে 17টা লোকেশন আমাদের সামনে শো করবে। তো আমাদের যেটা ইচ্ছা আমরা সেটা কিন্তু সিলেক্ট করে দিয়ে দিলেই হয়ে যাবে। তো আমরা লস অ্যাঞ্জেলস, লাস ভেগাস, ক্যালিফোর্নিয়া যেটা ইচ্ছা আমরা সেটাতে ক্লিক করে দেবো। ক্লিক করার পর কিন্তু আমাদের সামনে এরকম একটা পারমিশন চাইতে পারে যে আপনি কি টার্ম পেনটা কানেক্ট করতে চাচ্ছেন কিনা, এগ্রি বা অ্যালাউ যেটাই থাকুক না কেন আপনাদের, তো আপনারা সেটাতে ক্লিক করে দেবেন। আমার এখানে অ্যাগ্রি রয়েছে, তো আমি অ্যাগ্রির মধ্যে ক্লিক করে দিলাম। তো আমার টার্ম পেনটা কিন্তু কানেক্ট হয়ে গেল। আর টার্ম পেনটা কানেক্ট হওয়ার পর এখন আমরা সরাসরি চলে যাবো সেই অ্যাপসটিতে। তো ফিওর্স, তার আগে আপনাদের বলে নেই যে অ্যাপসটি কিন্তু এখনও লঞ্চ হয়নি, অর্থাৎ 24 তারিখে, 24 ফেব্রুয়ারি কিন্তু অ্যাপসটি লঞ্চ হবে। তো আজকে হচ্ছে মূলত 23 ফেব্রুয়ারি, তো আজকে এখনও লঞ্চ হয়নি। যদি আপনি 24 ফেব্রুয়ারি ভিউটা দেখে থাকেন বা তারপরে ভিউটা দেখে থাকেন, ততদিনে কিন্তু অ্যাপসটি লঞ্চ হয়ে যাবে। তো আজকে শুধু 23 ফেব্রুয়ারি, তাই অ্যাপসটি এখনও লঞ্চ হয়নি, কারণ এখানে কিন্তু তারা বলে দিয়েছে যে অ্যাপসটিতে কখন, যে একদম লাস্টে কিন্তু তারা বলে দিয়েছে যে 24 তারিখ সকাল 6টা থেকে স্টার্ট টাস্কে কাজ করতে পারবেন, এর আগে বেশি বেশি রেফার করুন, অর্থাৎ এর আগে পর্যন্ত কাজ করতে পারবেন, এর আগে জাস্ট আপনি রেফার করতে পারবেন। তো রেফার কেন করবেন সেই প্রসেসটা আমি আপনাকে দেখিয়ে দিই, কারণ এখানে এরা যে ধরনের আমাদের জন্য প্রোগ্রামগুলো রেখেছে খুবই লাভজনক প্রোগ্রাম কিন্তু আমাদের জন্য, আমি একটু আপনাদের পড়ে শুনিয়ে দিচ্ছি। এখানে যে তাদের অ্যাপসের ভিতরে ঢোকার পর হোম পেজের মধ্যে এখানে কিন্তু সব কিছু বলে দেওয়া রয়েছে যে আপনি কীভাবে কীভাবে কত টাকা করে ইনকাম করতে পারবেন। এবং এখানে প্রথমটায় বলা রয়েছে যে মাত্র 5টি ভিজিটের পর ক্লিক, অর্থাৎ মাত্র 5টা অ্যাড দেখতে হবে কিন্তু আপনাকে। এরকম অ্যাপসগুলোতে কোনোগুলো তাতে কিন্তু 20টা অ্যাড দেখতে হয়, কোনোটাতে 15টা অ্যাড দেখতে হয়, কোনটাতে 10টা অ্যাড দেখতে হয়, অর্থাৎ বেশিরভাগগুলোতে কিন্তু 10টার উপরে অ্যাড দেখতে হয়। বাট এই অ্যাপসটি কিন্তু মাত্র 5টা অ্যাড দেখার পর আমাদের ক্লিক করার সুযোগ দিচ্ছে, এবং প্রতিটা ক্লিকে 300 পয়েন্ট মানে 3 টাকা করে পাবো আমরা। অন্যান্য অ্যাপসে দেখা যায় যে প্রতিটা ক্লিকে তারা 1000 পয়েন্ট করে দেয় বা 100 পয়েন্ট করে দেয়, যেটার মূল্য থাকে মাত্র 1 টাকা, কিন্তু এখানে তারা 300 পয়েন্ট করে দিচ্ছে, যেটার মূল্য হচ্ছে 3 টাকা করে। তো বুঝতে পারছেন অন্যান্য অ্যাপসে যেখানে 1 টাকা করে দেয়, সেখানে আমাদের এখানে এই অ্যাপসটাতে 3 টাকা করে দিচ্ছে, অর্থাৎ অবশ্যই আমাদের জন্য আরও ভালো। এবং এখানে কোনো ব্রেক টাইম নেই, এটাও এরা বলে দিয়েছে, অর্থাৎ অনেকগুলো অ্যাপস আমরা দেখি যে 15টা অ্যাড দেখার পরে যেটা আমরা ক্লিক করি, ক্লিক করার পরে আমরা আধা ঘন্টার কোনো কাজ করতে পারবো না, বা অনেকগুলোতে 1 ঘন্টা টাইম দিয়ে দেয় যে এখানে একটা ব্রেক টাইম দেওয়া থাকে, যা 1 ঘন্টা আপনি কোনো কাজ করতে পারবেন না, 1 ঘন্টা পর থেকে আপনি আবার কাজ করতে পারবেন। তো এখানে কিন্তু সেই ব্রেক টাইমটা নাই, এখানে ব্রেক টাইম ছাড়াই কিন্তু আপনি হিউজ পরিমাণে ইনকাম করে ফেলতে পারবেন। এবং এখানে রয়েছে আনলিমিটেড কাজ করতে পারবেন, আনলিমিটেড ইনকাম করতে পারবেন, কোনো বাধ্যবাধকতা নেই। অনেক অ্যাপসে থাকে যে আপনি প্রতিদিন 10,000 পয়েন্ট উপরে ইনকাম করতে পারবেন না বা 20,000 উপরে ইনকাম করতে পারবেন না, এটাতে সেরকম কোনো কথা নেই। এবং এখানে এরা আরেকটা কথা বলেছে, সেটা হচ্ছে রেফার কমিশন 40% এবং প্রতি রেফারে 100 পয়েন্ট মানে 1 টাকা, অর্থাৎ প্রতিটা রেফার করলেই কিন্তু আপনি 1 টাকা করে পাবেন। আপনার বাসায় যদি 2-3টে স্মার্টফোনও থাকে, আপনি যদি সেগুলোতেও 1টা করে অ্যাকাউন্ট খুলে দেন, তার ফলেও কিন্তু আপনি 2-3 টাকা করে এরকম নিতেই পেয়ে যাচ্ছেন। এছাড়া আপনার বন্ধুদের মাঝে, আপনার ফ্যামিলি মেম্বারদের মাঝে তো শেয়ার করতে পারবেন, তারা যদি অ্যাকাউন্ট করে তাহলে কিন্তু আপনি প্রত্যেকজনের কাছ থেকে 1 টাকা করে পাচ্ছেন। এছাড়া এখানে আবার রেফার কমিশনও কিন্তু রয়েছে, অর্থাৎ রেফার শুধু অ্যাকাউন্ট করলে তার বিনিময়ে তো আপনি 1 টাকা করে পাচ্ছেন, আবার রেফার যা ইনকাম করবে তার 40% করে কিন্তু আপনি পাবেন। অর্থাৎ রেফার যদি 100 পয়েন্ট ইনকাম করে, তার 40% অর্থাৎ 40 পয়েন্ট কিন্তু আপনি ফ্রিতে বোনাস আকারে পেয়ে যাচ্ছেন, অর্থাৎ রেফার যদি 100 টাকা ইনকাম করে আপনি কিন্তু 40 টাকা পেয়ে যাবেন। তো সেটাই আপনার টাকার হিসেবেও ধরতে পারেন বা পয়েন্টের হিসেবেও ধরতে পারেন, ব্যাপারটা কিন্তু একই হয়। এ তারপরে কিন্তু এরা বলে দিয়েছে যে VPN এ কাজ করতে হবে, ইউনাইটেড স্টেট বা ইউনাইটেড কিংডম, যেটা আমি আগেই বলেছি আপনাদের। তারপরে সকল আপডেট পেতে তাদের টেলিগ্রাম চ্যানেল একটা লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা চাইলে জয়েন হতে পারেন। এবং এই আর তেমন কিছু নেই, এবং কাজ করার টাইমটা দিয়ে রেখেছে 24 তারিখ সকাল 6টা থেকে কাজ শুরু হবে। এই যে আপনার এখন বর্তমানে টাস্ক ক্লোজড রয়েছে এখানে, এবং 26 তারিখ সকাল 6টার পর এখানে স্টার্ট টাস্ক লেখা থাকবে টাস্ক ক্লোজের জায়গায়। তো আপনারা সেখানে ক্লিক করে কিন্তু এখানে অ্যাড দেখে দেখে কাজ করতে পারবেন। তো 24 তারিখের সকাল 6টার পর আমিও নিজে একটা ভিডিও আপলোড করে আপনাদের দিয়ে দিবো, যেখানে কীভাবে কাজ করতে হয় সেটার পুরো সিস্টেম নিয়ে, কীভাবে কাজ করবেন, কীভাবে কী করবেন, কীভাবে উজ্জ্ব নেবেন, সকল বিষয় নিয়ে একটা বিস্তারিত আকারে ভিডিও আমি তৈরি করে আপনাদের জন্য আপলোড করে দিব। তো ততদিন পর্যন্ত আপনারা এখানে অ্যাকাউন্ট খুলে রাখেন, এবং অ্যাকাউন্ট খোলার পর আপনারা যত পারেন রেফার করতে থাকেন, আপনাদের নিজেদের বাসার মোবাইলে রেফার করতে পারেন, আপনার বন্ধু বান্ধবদের আত্মীয় স্বজনদের রেফার করতে পারেন, কোনো প্রবলেম নেই, যত পারেন রেফার করতে থাকেন, কারণ প্রত্যেকটা রেফারের বিনিময়ে কিন্তু এরা 1 টাকা করে দিচ্ছে, এবং রেফার কমিশনও কিন্তু রয়েছে 40% করে। এছাড়া এখানে কিন্তু যে তাদের প্রতি ক্লিকে 3 টাকা করে দিবে, এবং মাত্র 5টা অ্যাড দেখার পরেই কিন্তু ক্লিক করা যাবে, কোনো ব্রেক টাইম নেই। এত সকল সুবিধা যেহেতু তারা আমাদের দিচ্ছে, তাই আমাদের উচিত এখানে কাজ করা, কারণ এখানে অন্যান্য অ্যাপসে কাজ করলেও আমাদের ইনকাম হবে, বাট ওইখানে আমাদের দেখা গেল যে 100 টাকা ইনকাম হলো, বাট এখানে কিন্তু আপনাদের সেই একই টাইমে কিন্তু 300 টাকার উপরেই কিন্তু ইনকাম হয়ে যাবে। তো বুঝতেই পারছেন আপনারা যে টাইম এবং শ্রম অন্যান্য অ্যাপসে দিবে
দিবেন। তো সেই একই পরিমাণ টাইম এবং শ্রম যদি আপনি এই অ্যাপসটিতে দেন তাহলে অন্যান্য অ্যাপসের থেকে কিন্তু 3 গুণ বেশি ইনকাম আপনি এই অ্যাপসটিতে করতে পারবেন। তো ভিউয়ার্স বাকি ডিসিশন আপনার যে আপনি এই অ্যাপসটিতে কাজ করবেন কি করবেন না। তো ভিউয়ার্স আজকে পর্যন্ত এবন্তই রাখছি, আশা করছি আপনাদের ভিডিও ভালো লাগছে এবং ভিডিও এতক্ষণ ধরে আমার সাথে দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ ভিউয়ার্স ভিডিও দেখার জন্য, এবং ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে তো একদমই ভুলবেন না, এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে বা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি আমার চ্যানেলটি ফ্রিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল সিলেক্ট করে দিবেন। তো ধন্যবাদ ভিউয়ার্স ওয়ান্স অ্যাগেইন।